সোহেল রানা, আপনি প্রশ্ন করেছেন, অনেকে বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না, যেমন মশা, মাছি, ছারপোকা ইত্যাদি, মারলে আগত সন্তানের অমঙ্গল হবে, এটা কি সঠিক? না ভাই, সোহেল রানা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এবং কোরআন হাদিস এই ধরনের কোনো কথা নেই, প্রচুর পরিমাণে ভিত্তিহীন কথা এবং প্রোপাগান্ডা আমাদের সমাজে প্রচলিত আছে, অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে, তার মধ্যে থেকে এটা একটা। স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামীর জন্য কোনো করণীয়, মুরগি জবাই করতে পারবে না, এটা করতে পারবে, ওটা করতে, এরকম কোনো কথা নেই, এগুলো সম্পূর্ণ বাড়ানো কথা। তামান্না ইসলাম জানতে চেয়েছেন, বিড়াল ক্রয় বিক্রয় করা কি জায়েজ আছে, বা বিড়ালের দাম নির্ধারণ করা কি জায়েজ আছে? একটি হাদিসে বিড়াল বিক্রয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে বোন তামান্না, যার কারণে বিড়াল বিক্রি করা নিষেধ। অনেক ওলামা ইকরাম অবশ্য এখানে এটাকে বিশেষ ক্ষেত্রের জন্য প্রযোজ্য বলেছেন, যদিও হাদিসের ভিতরে আমভাবে বলা আছে বিড়াল বিক্রি করা নিষেধ। তবে একজন আরেকজনকে দিতে পারেন, নিতে পারেন, সেটা ঠিক আছে। আর বিশেষ কোনো কাজের জন্য যদি হয়, আজকাল অনেক বিড়াল পাওয়া যায় অনেক উন্নত জাতের, হয়তো পাহারাদারির কাজে ব্যবহার হয় বা প্রশিক্ষিত বা বিশেষ, তো সেটা বিক্রি করা জায়েজ হতে পারে। সাধারণভাবে বিড়াল কেনাবেচা করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে হাদিসে। মাকরুহ, সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ের না, যদি কেউ করে হারাম হয়ে যাবে না, মাকরুহ পর্যায়ের নিষেধাজ্ঞা।